আজি তেখেত পূর্ণমঙ্গীয় হয় প্রবজনকারী হয় তেখেতর অত্যাচার সহ্য করা নহব আজি দিন দুপুরতে আমার সদৌ অসম গড়িয়ামাই থেকে জাতীয় পরিষদক কেন্দ্রীয় সভাপতি শাহনাজ হোসেন ডাঙরিয়াক আজি সরকারি কার্যালয় সম্মুখত যে মারপিট করলে এই ঘটনাক আমি সদৌ অসম গড়িয়ামাই দেখি জাতীয় পরিষদের বিচার সমন্বয় সমিতিরপরা তীব্র গরিহণা দিছো আর আজি সন্ধ্যা ছয়টা বজালেক ভিতর যদি দর্শী করায়ত্ত করা নহয় তেন্তে আমি অসম গোটাই অসম তথা বিটিআরত অনতি মানে অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করিম আর এই প্রবজনকারী যে দপদপনি ইয়াতে সামরণি পড়ব লাগবে কারণ বিলাসীপাড়াত এনেকা ঘটনা হয়ে আছে আর সহ্য করা নহব কালি মুখ্যমন্ত্রী কলে নহব যে এটা খিলঞ্জীয়া সরকার চলি আছে খিলঞ্জীয়ার উপর অত্যাচার কেউ সহ্য করা নহব গতি আমি আজি সন্ধ্যা ছয় বজালেক সময় দিছো ছয় বজার ভিতর যদি দোষী করায়ত্ত করা নহয় যদি কিবা অপ্রীতিকর পরিস্থিতি হয় ইয়ার কারণে কিন্তু গড়িয়ামারি থেকে জাতীয় পরিষদ জগরিয়া নহব আর প্রশাসনক আমি আহ্বান জানাইছো যাতে আমাক হিংস্র হওয়ার কারণে যাতে আমি বাধ্য নহো বাধ্য নকরে অনতিবলম্বে আপনাদের কার্যবন্ধ গ্রহণ করক আর দোষীক কঠোর আর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার কারণে আমি দাবি জানাইছি যেতালেকে আমি ছয়টা বজালেকে ইয়াতে আসো যেতালেকে দোষী করায়ত্ত করা নহয় আজি আমি পদভরত কার্যসূচী কন্টিনিউ রাখিম আজি মহকুমা অধিপতির এখন মহকুমা সন্মুখত আমার সদৌ অসম গড়িয়ামরিয়া দেশি জাতীয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহনাজ হোসেন ডাঙরিয়াক যে দুষ্কৃতি আক্রমণ করিলে গতিকে এই আক্রমণ দুষ্কৃতি জন হল একজন বাংলাদেশি ই একজন পূর্ববঙ্গীয় মুসলমান হয় হ্যাঁ তাকে চিনাক্ত করিতে তার নাম জহুরুল ইসলাম ই বাঙালি পাড়ার হয় তাকে এতিয়ালৈকে করায়ত্ত করিব পৰা নাই অসম পুলিশে এতিয়া আমি এই যে পদ অবরোধ করছো আর যিমান দেরি যিমান লৈকে যিখিনি সময়লৈকে আমার দোষী করায়ত্ত নকরে তেতিয়ালৈকে আমি এই পদ অবরোধ উঠি না যাও ইয়াত চলি থাকিব এই সংগ্রাম চলিছে অকল আজি বিলাসীপাড়াতে নহয় গোটেই অসমতে এই প্রোগ্রাম চলিব নতুন নহয় আমি বহুত আগর পৰাই চাই আছো যে অলপ কিবা কথা হলে এসাম আছে লাঠি রড লৈ আমার খিলঞ্জীয়া মানুহক আক্রমণ করার কারণে রই থাকে আমার দেশি বা গড়িয়া মানুষখিনি বহুত আন্তিকামী মানুষ আমি কেতিয়াও এনেকুৱা মারামারি কাজিয়াত না যাও কিন্তু বারে বারে আমার উপর এই আক্রমণ আমি কিমান দিন আর সহ্য করিম আর অসম পুলিশক এই ক্ষেত্রত ইমান শক্তিশালী ভূমিকা লওয়া দেখা নাই গতিকে আমি চব্বিশ ঘন্টা সময় বাঁধি দিছো যদি করায়ত্তক মানে দোষী করায়ত্ত নকরে এইবার অসম জ্বলিব খিলঞ্জীয়া মানুষ ভয় নাখায় এইবার গ্রেপ্তার হবই লাগিব মই লগতে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রত্যক্ষ হস্তক্ষেপ বিচারিছো তেখেতর প্রত্যক্ষ হস্তক্ষেপত ডিজিপি মহোদয়ে আমার এসপি ডাঙরিয়াক সোনকালে কি করক একশন লবলৈ মানে অর্ডার করক যাতে পরিস্থিতি বেয়া নহয় নহলে এইবার পরিস্থিতি বেয়া হবই আজি এতিয়া আমি বিলাসীপাড়ায় রাজপথ এতিয়া অবরোধ করছো আমি যেতিয়ালৈকে মানে আমার ইয়াত পুলিশ প্রশাসনের শীর্ষ বিষয়া আহি নাপায় তেতিয়ালৈকে আমি ইয়াতে বহি থাকিম